জাতীয় শোক দিবস উপলক্ষে 15 আগস্টের সাধারণ ছুটি বাতিল করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15 আগস্টের সাধারণ ছুটি বাতিলের বিষয়টি উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে অনুমোদিত হয়েছে। 15 আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ সারা দেশে ক্রিয়াশীল 34টি ছাত্র সংগঠন। 13 আগস্ট ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রিয়াজু কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি জামায়াত ছাড়াও গণতন্ত্র মঞ্চ, সিপিবি, বাসদ, জাতীয় মুক্তি কাউন্সিল, এবি পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের 2 অংশের সঙ্গে বৈঠক করেন। জানা যায় বৈঠকে 15 আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করা নিয়ে ভিন্ন ভিন্ন মত জানায় দলগুলো। সূত্র মতে কোনো কোনো দল 15 আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করার কথা বলেছে, আবার কোনো কোনো দল জাতীয় শোক দিবস বাতিল না করার পক্ষে মত দেয়। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হিসেবে শেয়ার করেছেন সজীব আজের জয়। বার্তায় 1975 সালের 15 আগস্ট নিহত হওয়া বঙ্গবন্ধু এবং তার পরিবারের অন্য সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে বলেছেন শেখ হাসিনা। উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছিল বাংলাদেশে। আওয়ামী লীগের দীর্ঘ 15.5 বছরের শাসনামলে এদিন সরকারি ছুটি ছিল।